তিনটে বড় বড় তিনটে আলু নিয়ে আমি আলুর চিপস বানাবো। এই আলু চিপস আর ডাল ভাতের সাথে এত দারুণ লাগবে, তোমরা খেয়ে দেখবে একবার বানিয়ে। আমি এটা আলুটাকে প্রথমে কেটে নিচ্ছি, আর আলুর খোসাগুলো আমি আগে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি কিভাবে আলুগুলোকে কাটি দেখো, একটু সরু সরু লম্বা লম্বা করে আলুগুলো কাটবো। আমি এইরকম করে আলুগুলো সরু সরু করে আলুগুলো কেটেছি। এই আলুগুলো চিপস কিভাবে বানাই তোমরা দেখো। এইভাবে আমি সব আলুগুলোকে কেটে নেবো, সরু সরু করে এক সাইজের কেটে নিয়েছি দেখছো। এবার আলুগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, দেখো আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি আলুগুলো ডেস্কে ফেলে দিচ্ছি, এতে জলও একটু দিচ্ছি, জল একটু দিচ্ছি। এবার আমি জলটার মধ্যে নুন বেশ খানিকটা স্বাদ মতো আর কি, বেশ খানিকটা বলতে স্বাদ মতো নুন আমি জলটার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে। এবার সেই নুন জলটার মধ্যে আমি আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি এটা চেপে চেপে এর মধ্যেই এই নুন জলটার মধ্যেই আলুগুলো আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি চুবিটা চাপা দিয়ে রাখছি। আধ ঘন্টা ভেজানোর পর আলুটা আধ ঘন্টা ভেজানোর পর দেখছো কত নরম হয়ে গেছে, ভাঙেনি কিন্তু, কেটেই করতে গেলে ভেঙে যেত, দেখো কত নরম হয়ে গেছে। এবার এই আলুগুলো আমি নুন জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে দিচ্ছি তুলে। খানিকটা আমি কর্নফ্লাওয়ার পাউডার দিচ্ছি, বেশ খানিকটা দিতে হবে যাতে আলুগুলোর গায়ে মাখা মাখা হয়। চারটে আলুর সাথে 50 গ্রাম কর্নফ্লাওয়ার পাউডার দিয়েছি। এবার আমি আলুগুলোর সাথে ভালো করে এটা মাখিয়ে রাখবো। সময় ধরে সববার গায়ে গায়ে মাখিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে, ওর গায়ের যে রসটা সেটাও এর সঙ্গে টেনে নিল। এর সাথে তুমি যদি অন্য কিছু আরও দিতে চাও দিতে পারো, কেউ বেসন দিয়ে করতে পারো, কেউ ময়দা ব্যবহার করতে পারো। একই সাথে আরও খানিকটা আমি কালা জিরে হাফ চামচের মতো ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে। এইটা আমার আলুগুলো কর্নফ্লাওয়ার মাখানা রেডি। নুন তো জ্বলছে, কড়া বসিয়ে দিয়েছি, এবার বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এটাকে ভাজতে গেলে খুব আস্তে করে আঁচে ভাজতে হবে, কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, আমি এগুলো তুলে দিচ্ছি। কীভাবে বানাচ্ছি আমি তোমরা দেখো, এইভাবে ঘরে একবার বানিয়ে খেয়ে দিই। এইভাবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আপনাদের সাথে শেয়ার করবে। নিরামিষ নিরামিষ দিনে ডাল আলু ভাজা যা খেতে ভালো লাগবে নেই, এরকম করে দুটো ভেজে নেওয়া, নিয়ে চিপস ভাজা আর চা, গরম গরম চা কি কফি ডেলি লাগবে। তাড়াতাড়ি মুড় দেই এটা বানিয়ে নিতে পারবো। কালারটা দেখছি কত সুন্দর কালার এসছে, এবার আমি তুলে নেব। নাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ কি?